আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পের প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম শূন্য থেকে আসে প্রেম, সিজন টু। গল্পটি লিখেছেন আভা ইসলাম রাত্রি, পর্ব 17। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। বিয়ের কাজ শেষের দিকে, এদিকে আমার পা পুরো ভেঙে আসছে ব্যথায়, তাই স্টেজ থেকে একটু পেছনে এসে একটা চেয়ারে বসে গেলাম। সুরভি আর বাকি সব সামনে দাঁড়িয়ে বিয়ের কার্যক্রমগুলো দেখছে। হঠাৎ আমার মোবাইলে রিংটোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখি প্রীথার ফোন। আমি ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে উচ্ছ্বসিত গলায় বলি, প্রীথারানী, কী খবর রে তোর এতদিন পর? প্রীথা ওপাশ থেকে কি বলল তা আমি ভালো করে শুনতে পেলাম না। চারিদিকে এত শোরগোল, তাই জন্য বোধ হয়। কী আর করার, পায়ের ব্যথা নিয়েই চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। হলের বাইরে গিয়ে রাস্তার একটা কর্নারে দাঁড়িয়ে ফোনটা আবার কানে লাগালাম। তুলনামূলক জোরে বললাম, হ্যালো প্রীথা, শুনতে পাচ্ছিস? প্রীথা অভিমানী কণ্ঠে বলল, তুই আর আমার খবর রেখে কি করবি বল, আমি কে হই তোর? শহরে গিয়ে আমি নামক গ্রাম্য কাউকে মনে রাখার জো আছে আপনার? আমি হাসলাম, বললাম, মায়ের খাবে বলে দিলাম, কে বলেছে ভুলে গেছি। সারাদিন যা চাপ যায় কি বলবো, বুঝিসই তো মেডিকেল পরীক্ষা কতটা টাফ, তাই আর কি। মনে হলো প্রীথার অভিমান কিছুটা মিয়ে গেল, হয়তো মুখে খানিকটা স্নিগ্ধতা আশ্রে পড়ছে। ও বলল, হোস্টেলে থাকিস তুই? আমি ছোট্ট হোস্টেল নিঃশ্বাস ফেলে বলি, না, আকবর আঙ্কেলের বাসায় আছি। প্রীথা অবাক কণ্ঠে বলল, মানে তুই যে সৌরভ নামের এক ছেলের কথা বলেছিলি ওনাদের বাসায়? আমি ক্ষীণ আওয়াজে বললাম, ইয়াল্লাহ, কীভাবে? আচ্ছা, তুই বলেছিস ওনাকে যে তুই ওনাকে পছন্দ করিস? আমি বললাম, না, আর কখনো বলবো না। আমি মেয়ে হয়ে কীভাবে বলবো বল, আর অনেক বছর পার হয়ে গেছে, হতে পারে ওনার জন্য কোনো মেয়েকে পছন্দ। আর যদি উনি আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমি সেখানেই মরে যাব, জিন্দা লাশ হয়ে যাব, তাই আমি কোনো রিস্ক নিব না। আমার স্পষ্ট উত্তর শুনে প্রীথা থমে গেল। সৌরভের চোখজোড়া অনেকক্ষণ ধরে ইস্পিতাকে খুঁজে চলেছে, একটু আগে তো ওর চোখের সামনেই ছিল, এখন আবার কোথায় যাওয়া হাওয়া হয়ে গেল। উফ, এই মেয়েটা না আস্ত একটা বেয়াদব। সৌরভ সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে হাসি মুখে এক্সকিউজ মি বলে পাশ কাটিয়ে সামনে পা বাড়ালো। সৌরভের সামনে এসে দাঁড়ালো সে। সৌরভে একটা মেয়ের সাথে অনর্গল কথা বলছে, ওর এখন একটা কথাই মাথায় ঘুরছে, মেয়ে জাতি মানে কি বাচাল, সারাক্ষণ মুখে এত কথা বলে কীভাবে পারে এরা। সুরভির পাশ ফিরে নিজের ভাইকে ওর পাশে দাঁড়াতে দেখে ভ্রুকুচকে বলে, কি? সৌরভ আর সুরভিকে কথা বলতে দেখে মেয়েটা চলে গেল সেখান থেকে। মেয়েটা যাওয়ার পর সৌরভ রুক্ষ গলায় বলে, পিচ্ছি কই? সুরভি ভ্রুকুচকে বলল, আমি কি জানি, আমি কি সালমান খানের মতো আপনির বডিগার্ড? সৌরভ সৌরভীর কথা শুনে তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালো। মেয়েটা যে ওর মাথায় রাগ তুলে দিয়েছে তা ওর চোখে স্পষ্ট। সৌরভী ভাইয়ের রাগ দেখে ভড়কে গেল। ভাই তার রাগ উঠলে যে সবার সামনে তার ওর ইজ্জতের ফালুদা বানিয়ে দিবে তা ও খুব ভালো করেই জানে, তাই সৌরভী গলা পরিষ্কার করে বলে ওঠে, আহ ভাইয়া, জানি না আপনি কই, আমার পাশেই তো ছিল, কোথায় গেছে খুঁজে দেখো তুমি। সৌরভ কিছু বলল না, ভাবলো হয়তো ওয়াশরুমে গিয়েছে, তাই ও আবার নিজের জায়গায় এসে বসে পড়ল। কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে গেল ইস্পিতার আসার নাম নেই। এবার তার সকল ধৈর্যের বাঁধ অতিক্রম করে দিল, গটগট করে পা ফেলে হলের বাইরে চলে গেল। হলের থেকে কিছুটা রাস্তায় ইস্পিতাকে দেখল সৌরভ। এই মেয়েটার মাথায় কি বুদ্ধিশুদ্ধি নেই, এভাবে এত রাতের বেলায় একা একা রাস্তায় দাঁড়িয়ে আছে। সৌরভ রাগ নিয়ে রাস্তার দিকে এগোয়।
প্লিজ দোস্ত ফোর্স করিস না, আমি ওনাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি কখনোই ওনাকে বলবো না আমার ভালোবাসার কথা, তাই এই ব্যাপারে আর কোনো কথা না বললেই ভালো হবে। ইপ্সিতার কিছুটা কাছে গিয়ে এই কথাগুলো শুনতে পায় সৌরভ, আর এসব শুনে সৌরভের পা জোড়া সেখানেই থমকে গেল। মাথাটা কেমন যেন নির্জীব হয়ে গেল ওর, এক মুহূর্তের জন্য মনে হলো ওর মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ও কি ঠিক ছিল? ইশ্বিতা কি কাউকে পছন্দ করে? যদি এটা মিথ্যে হয় তাহলে এই ধরনের কথার মানে কি? সৌরভের মাথাটা রাগে ভনভন করছে, কিন্তু কেন, ওর কি আসে যায় এতে? ইশ্বিতা কাউকে ভালোবাসলে ওর কিছু হবে না, কিছুই না, ও বরং আরও খুশি হবে। নিজেকে এসব ভুলভাল বুঝিয়ে শান্ত করে সৌরভ ধীর পায়ে ইপ্সিতার কাছে গিয়ে ঝট করে ওর কান থেকে ফোনটা কেড়ে নেয়, কেটে দেয় কল। আচমকে এভাবে কারো ফোন কেড়ে নেওয়ার আমি ভয় পেয়ে যাই। পাশ ফিরে তাকিয়ে দেখি সৌরভ ভাইয়া, আমি এতে কিছুটা স্বস্তি পেলেও পর মুহূর্তে মনে হয় উনি কি সব শুনে দিয়েছেন? ইয়া আল্লাহ, যদি শুনে নেন তাহলে। আমি চোখ ছোটো ছোটো করে ওনার দিকে তাকিয়ে ওনার ভাবসাব বোঝার চেষ্টা করছি, দেখতে তো স্বাভাবিক লাগছে, যাক তাহলে শুনিনি। আমি কোমরে হাত দিয়ে রাগি গলায় বললাম, আমার ফোন দেন, এভাবে কেউ কথা বলার সময় ফোন কেড়ে নেয়? সৌরভ ভাই ফোন দিলেন না, বরং ফোন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করতে লাগলেন। কি হলো, আমার ফোনে কি আপনার? নিজের ফোন আছে না? তাও দামি হাফ আপেল, তাহলে আমার ফোন দিয়ে কী করছেন? দেন ওটা। উনি শুনলেন না, বরং আরও তীক্ষ্ণ চোখে আমার ফোনের খুঁটিনাটি দেখতে লাগলেন। এতে আমি অধৈর্য হয়ে ওনার দিকে তাকালাম, একটু উঁকি দিয়ে দেখলাম উনি কী দেখছেন। ফোনের বিভিন্ন কমিউনিকেশন অ্যাপগুলো চেক করছেন উনি, করুক তাতে কি, আমার ফোনে সিক্রেট বলে কিছু নেই। আমি এবার ফোন থেকে মাথা তুলে ওনার দিকে তাকালাম, রাতের অন্ধকারেও মুখে হাজারো স্নিগ্ধতা যেন উপচে পড়ছে। ওনাকে যে রাতের আধারেও যে এত সুন্দর লাগে তা আমি ভাবতে পারিনি। ইয়া আল্লাহ, আমি এরকম একটা ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, ইস কি অবস্থা! আমি জলদি নিজের চোখ ওনার থেকে সরিয়ে সামনে তাকালাম, আর উনি এখনও আমার ফোন ঘাঁটছেন। বেশ খানিকক্ষণ পর উনি আমার দিকে ফোনটা এগিয়ে দিলেন, বললেন, ধরো। আমি ওনার দিকে ফিরে তাকালাম, মুখে কেমন যেন অস্থিরতা ওনার। কিসের জন্য উনি এত অস্থির জিজ্ঞেস করবো কি, বাদ দে। আমি ফোনটা ওনার হাত থেকে নিয়ে ব্যাগে রেখে দিলাম। হলে যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে উনি বলে ওঠেন, তুই কি কাউকে ভালোবাসিস? আচমকা ওনার এই শান্ত প্রশ্নে আমি অপ্রস্তুত হয়ে পিছন ফিরে তাকালাম। উনি কি তাহলে জেনে গেছেন? আমি আমতা আমতা করে কোনো মিথ্যা বলার জন্য মুখ খুলব, ঠিক তখনই উনি বলে ওঠেন, বাদ দে, বলা লাগবে না। গোনাহের বোঝা মিথ্যে বলে আর বাড়িয়ে লাভ নেই। আমি এখনও স্থির চোখে ওনার দিকে তাকিয়ে আছি, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি বেশ দূরত্ব নিয়ে, আর উনি সামনের দিকে তাকিয়ে আছেন, কিন্তু ওনার মুখের মলিনতা আমার চোখের বোধগম্য হচ্ছে না। কি হয়েছে ওনার? হলে চল, কথাটা বলেই আমাকে পাশ কাটিয়ে হলের দিকে এগুলেন উনি। আমি ঘর থেকে বেরিয়ে ওনার পাশে এসে থাকতে লাগলাম। হলের গেটের ভিতর ঢোকার পর আমাদের দেখে পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, সৌরভ ভাবি নাকি? ওই ছেলের কথা শুনে আমার সর্বাঙ্গে অস্বস্তি ভর করল। সৌরভ ভাই নির্লিপ্ত গলে বললেন, বউ না কিন্তু বিশেষ কেউ। আমি পাশ ফিরে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। বিশেষ কেউ মানে? ওপাশের ছেলেটা হাসলো, বলল, চালিয়ে যাও, ভালোই মানিয়েছে। উনি কোনো উত্তর করলেন না, আমার আগেই হলের ভিতর প্রবেশ করলেন, আর আমি ধীর পায়ে হলের ভিতরে ঢুকতে ঢুকতে ভাবছি পূর্বের কথা। বিশেষ কেউ বলতে কী বুঝিয়েছেন উনি? প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নিন।
আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।